হ্যালো এভরিওয়ান, আমি এই মুহূর্তে গোধূলি আলাপের মেকআপ রুমে। বলেছিলাম না যে গোধূলি আলাপে খুব শিগগির একটা চমক আসতে চলেছে? আমার মনে হচ্ছে চমকটা বোধহয় আজকেই দেখা যাবে। কি মনে হচ্ছে? যাই মনে হোক, তার আগে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, আর দেখুন ফ্লোরে কি ঘটছে একবার দেখিয়ে দিই। বাহ, অনেকদিন বাদে ফুল ফ্যামিলি একসঙ্গে, এই ফ্যামিলি গেট টুগেদার আমার খুব ভালো লাগে। ফুল ফ্যামিলি উইথ ফুল এক্সাইটমেন্ট, এটাই তো চাই, বাড়ির ট্র্যাডিশন আমাদের। গুরুদেব বসে আছেন পাশে, অনু দাঁড়ান। তো আজকে পুরো হাততালি, হ্যাঁ আমার আজকে আসারই কথা না, কারণ আমার পুরুলিয়া যাবার কথা, শো আছে আজকে। হ্যাঁ, তো শোটা যাবো ট্রেন লেট, ট্রেনটা অনেক পরে, কিন্তু আমাদের 5টা থেকে একটা রিহার্সাল আছে, ছুটি নিয়েছে, ওরা তো জোর করে আনিয়েছে, জোর করে নিয়ে এসেছে, জোর করে যা করে আর কি। গাড়ি আছে প্রোগ্রামার, তো চারটের সময় আপটু ছিল, আপটু ক্যান্সেল করিয়েছে, আবার বলছে যে না তোমার আপটুটা আমি পরের দিন অ্যাডজাস্ট করবো, এখন বলছে না না ওই আপটুটা একটু বাড়াও, এটাই চলে সারাক্ষণ, অ্যাডজাস্ট করলে আমাকে এখান থেকে দুটোয় ছাড়বে, আমি তারপর যাবো দাসানি টু তে, তারপর তিনটে কল, আমার দুটো শুটিং আজকে। অরবিন্দ এত ভালোবাসে আমাকে, শিবরাত্রির দিনে শুটিং রেখে। কি আমি প্রথম থেকে শুনিনি বল, শিবরাত্রি আছে? না 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 না, আমাকে বলে দিয়েছে খাওয়া দাওয়া করে সব কিছু করতে। খাওয়া আমাদের ফ্লোরে তোমাকে আমরা পেয়েছি, তো প্লিজ কিছু বলো আমাদের, আমাদের ফুল ফ্যামিলিকে কিছু একটা বলো। আমি আজকে কালকে সারারাতে শুটিং করেছি, আবার পুরো শুটিং চলছিল, তো আজকে এসেছি, দেখা হয় না, অনেকদিন গ্যাপ পড়ে গেছে, সবাইকে মিস করছিলাম। আর এত ভালো টিআরপি গোধূলি আলাপের, আর টিম প্রতিদিন আসে এবং রোজ আমি ফিডব্যাক নিই, প্রতিদিন আমি দেখি গোধূলি আলাপ, কিন্তু এখানে আসার মজাটাই আলাদা। থ্যাংক ইউ সো মাচ, এক বছর হয়ে গেল, এক বছর হয়ে গেল, এই তো খুব শিগগিরই 300 এপিসোড আমরা পাঠি, একদম, কিন্তু সবাইকে আসতে হবে, আসবে তো বটি, এই অর্পিতা আসবে না, কিন্তু ও কিন্তু কোনো পার্টিতে আসে না, ও আসবে না, আগে লিখে রেখে দাও শুক্রবার আর শনিবার বাদ দিয়ে। বাবা দেখো কত কি, এত বছর হয়নি আমার, আজকে তো অ্যাডভান্স মানে বার্থডে প্রায় 3 দিন আগে বার্থডে কে সেলিব্রেট করে কেমন লাগছে? থ্যাংক ইউ সো মাচ টিম গোধূলিয়ালা, ও আজকে এমনি আমি ফ্লোরে এসেছিলাম, কিন্তু সবাই মিলে সারপ্রাইজ দিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি আমার ডিরেক্টরের ক্যামেরাম্যানের সবার এই মাসে বার্থডে, তো একসঙ্গে কেক কাটা হবে, জয়েন্ট বার্থডে, জয়েন্ট বার্থডে, এবং পরের মাসে যাদের বার্থডে তাদেরও কেক কাটা, এই আমার আছে পরের মাসে। আজকে আমার বার্থডে, অ্যাকচুয়ালি শিবরাত্রির দিনে আমি জন্মেছিলাম, মা এবং বাবা শিবরাত্রির দিনে আমার বার্থডে পালন করার ডেট মনে রাখতে পারে না, আর 21 ফেব্রুয়ারি আমার ন্যাচারালি আছে কাগজে, না না শিব মন্দির থাকাকালীন শিবের জন্য আমি জন্মে গেছি, মা বর চেয়েছিল তো আমাকে পেয়েছিল আর কি। আমার নিজের থেকেও বেশি তোকে ভালোবেসেছি, আজ থেকে তোর আর আমার দাদা আর ভাইয়ের সম্পর্ক শেষ। এত কিছুর পরে আজকে শুটিং করতে ইচ্ছে করছে? এত কিছু পর মানে রাজের জন্মদিন ইত্যাদি এসব এর পর? ও না না, হ্যাঁ অবভিয়াসলি এক একটা দিন একটু তো ল্যাদ লাগে, ল্যাদ লাগছে না বলো? হ্যাঁ ঠিক, একদম ইচ্ছে করছে না, সমর্থন করি, উপায় নেই, করতেই হবে, উপায় নেই, করতেই হবে। আমি আবার দিল্লি চলে যাচ্ছি, এনএসডি শো আছে। কবে যাচ্ছ? 22-এ যাচ্ছি।
22 মানে তুমি 3 দিন अवेलेबल থাকবে 3 দিন থাকব না ওখানে এবং ওটা ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল তো হ্যাঁ 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 আর ফিডব্যাক হবে আমি ফিরব 24 আছে ওকে অল দ্য বেস্ট থ্যাংক ইউ করে রাজ চক্রবর্তী ফ্লোরে এসে যাওয়াতে এবং তার আজকে জন্মদিন হওয়াতে শিবরাত্রির দিন দারুণ কাটলো আমাদের দিনটা আজকে কেক কেটে সেলিব্রেশন করে এবং বেশ খানিকক্ষণ শুটিং অফ ছিল আমরা আড্ডা মারছিলাম গল্প করছিলাম সত্যি আজকে শুটিং করতে একদম ইচ্ছে করছে না বাট দ্য শো মাস্ট গো অন শুটিং আমাদের করতে হবে আর আপনারাও প্লিজ আমাদের কমেন্ট সেকশনে গিয়ে জানান যে আজকে ব্লগ কেমন লাগলো অ্যান্ড এখনও যারা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ করুন আমি রিকোয়েস্ট করছি সবাইকে সঙ্গে থাকুন এইভাবে অনেক 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 ভালোবাসা